এতক্ষণ পরিশ্রমের পর আমাদের এই যে পাচন কমপ্লিট সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি ওষুচ্ছা জানে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে আমি চৈত্র সংক্রান্তিতে আমাদের এদিকে যা যা নিয়ম আছে এবং আমি সকাল থেকে যে যে কারণগুলো ছোট থেকে পালন করে আসছি তার সবগুলোই মোটামুটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি মানে যতটুকু সম্ভব আর কি চলো তাহলে কি কি করি সবগুলো একবার মুখে বলেই দিই তো প্রথমেই ঘুম থেকে উঠে সকালবেলা প্রত্যেক বছর এরকম হয় যে আমি ঘুমে থাকি তো মা আর বাবু হয়ে সকালবেলা মানে পাঁচটা বাজতে না বাজতেই ডাকা শুরু করে দেয়েছে উঠ উঠ যে যাকে আগুন পহাবি আসলে ছোটোবেলা চৈত্র সংক্রান্তির দিনগুলো যতটা আনন্দ সহকারী এবং যতটা স্মৃতি লুকিয়ে আছে ছোটবেলা চৈত্র সংক্রান্তির দিনগুলোতে বড় হওয়ার পর মনে হয় তার মানে ভাগও আর মানে নেই আর কি এবার তোমরা বলবে যে দিদি জাকটা কি জাকটা হলো সমস্ত কাটা জাতীয় যে সমস্ত গাছগুলো আছে বা বন জঙ্গলের যে সমস্ত লতা পাতা মানে বেশিরভাগ আর কি কাঁটা জাতীয় গাছগুলোকে এনেই হচ্ছে আগে থেকে প্রায় দু তিন দিন আগে থেকে শুকোতে দিতে হয় তো সেই গাছগুলো যখন শুকিয়ে যাবে তারপর আমরা চৈত্র সংক্রান্তির দিন প্রথমেই ভোরবেলা উঠে হচ্ছে সূর্য ওঠার আগে আমরা যা মধ্যে আগুন লাগিয়ে তার যে ধোঁয়াগুলো হবে সেই ধোঁয়াগুলো হচ্ছে আমরা গায়ের মধ্যে লাগাবো যাতে করে আমাদের সমস্ত রোগ বিসুখ সব কিছু হচ্ছে মানে বাইরে চলে যাবে আমরা এরকম বলে থাকি যে যাক জাগ সমস্ত রোগ বিসুখ বাইরে চলে যাক এরকম একটা বলে থাকি তোমরাও কী করে থাকো সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তারপর সেই ধোঁয়াটা নেওয়ার পরেই হচ্ছে যে যার কাজে লেগে পড়ে মানে চক্র যত্ন সংক্রান্তির দিন যেহেতু সমস্ত নিরামিষ হবে মা ওই দিকে সব ধোয়াপালি করছিল আর আমি এক এক করে হচ্ছে ঘরটর মুছে নিচ্ছিলাম কারণ যেহেতু সব কিছু পরিশুদ্ধভাবে করতে হবে তারপর আর একটা যে নিয়ম সেটা হচ্ছে কি বলো তো গরুর যে গোবর হয় সেই গোবরগুলোকে দিয়ে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে বান দিয়ে দিতে হবে যাতে করে সেটা কী জন্য দেয় আমি ঠিক জানি না হয়তো বা মানে তাও আবার মানে বাইরের কোনো যেন মানে কোনো খারাপ কিছু যেন বাড়িতে না আসতে পারে সেই জন্য হয়তো আর কি দেওয়া হয় তো গোবরগুলো দেওয়ার পর আমি তার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম ছোটোবেলা থেকে এটাই করে আসছি তারপর ওইদিকে দেখছি কি বাবু ওইদিকে হচ্ছে দাদু ঠাকুমার মন্দিরগুলো সব ধুয়ে দিচ্ছিলো আর আমি এদিকে নিম পাতা কাঁচা হলুদ আর তার সাথে হচ্ছে গিলা বলে এটাকে কালো টাইপের এটার মধ্যে হচ্ছে সাথে সাথে কিছু একটা থাকে তো সেটাকেই হচ্ছে শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছিলাম আজকে হচ্ছে সাবান দিয়ে স্নান করতে হয় না তো যে কাঁচা হলুদ নিম পাতা বা গিলা এটা বেটেই যে পেস্টটা হবে ওইটা দিয়ে আর কি স্নান করা হয় আর আমাদের গরু আছে গরুদেরও ওইটা দিয়ে স্নান করানো হয় আমরাও ওইটা দিয়ে স্নান করে থাকি তারপর তো আমি স্নান টান করে চলে আসলাম এবং আগের দিনকে যে মালাগুলো গেঁথে রেখেছিলাম মানে ফুল বিশুর দিন সেই মালাগুলো আছে প্রত্যেকটা দুয়ারের সামনে সামনে মানে ঘরের দরজার সামনে সামনে লাগিয়ে দিচ্ছি আর সিংহাসনেও লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে মারও পুজো দেওয়া কমপ্লিট আমি সমস্ত কাজ বাজ করতে করতে তারপর এদিকে এটা কি করছি বলতো শত্রু উড়াচ্ছি তো তোমরাও কি এটা করে থাকো তাহলে কিন্তু জানাবে আর এই শত্রুগুলো কীভাবে ওড়ায় বলো তো যে মানে খৈর ছাতু আছে গুরু আছে খৈর ছাতু দিয়ে এরকম একটা ঘর বানিয়ে নিতে হবে তারপর একটা আম নিতে হবে আমটাকে পিছনে রেখে কাচে দিয়ে দুভাগ করে কেটে দিতে হবে তো এটা মানে একটা অদ্ভুত একটা নিয়ম শত্রুকে কাটা আর কি বছরের লাস্টের দিন শত্রুকে কেটে হচ্ছে পেছনের দিকে ফেলে দিতে হয় যাতে নতুন বছরে শত্রু আমাদের ছুতে না পারে তো সেই জন্য সেই নিয়মটাও করি সব ছোটো থেকেই সেটাও করে নিলাম এবার হচ্ছে ছোটোবেলার সেই ছোটোবেলা না এটা বড় বেলা সকলেই করে থাকে আমি অনেকের ভিডিওতেও দেখেছি এবার হচ্ছে ফাইনাল যে চৈত্র সংক্রান্তির দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে হচ্ছে পাচন এই পাচনের মধ্যে যত সমস্ত উপকরণ দেওয়া যাবে তার সবগুলোই হচ্ছে ওষুধ আমরা এ বছর কত রকমের উপকরণ দিয়ে পাচন রান্না করেছি আমার ঠিক মনে নেই কারণ আমি নিক অনেক রকমেরই উপকরণ দেওয়া হয়েছে একটু একটু করে আর সেটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি ফুল বিশুদ্দিনকে ব্লগে যে আমরা কত সমস্ত কি সবজি কিনে নিয়ে এসেছি বাজার থেকে আমি আর বাবু মিলে আবার যে সকল সবজি বাজার থেকেও কিনতে পাওয়া যায় না যেমন বিভিন্ন গাছের লতা পাতা একটু একটু করে গাছের মানে আগাগুলো ছিঁড়ে নিতে হবে সেগুলো দেওয়া যাবে তো সেগুলো তো আর দেখায়নি সেগুলো এর মধ্যে দিতে হয় এটা হচ্ছে মহাদেবের প্রসাদ আমরা বলি তো আমি স্নান টান করে এসেই হচ্ছে পাচনের সমস্ত সবজিটা মানে কাটতে শুরু করে দিয়েছি আর বিগত তিন চার বছর ধরে পাচনটা আমি রান্না করছি মানে মাকে বলি যে আমি রান্না করব তো মা হচ্ছে যত সমস্ত যোগাযন্ত করে দিতে হয় সেগুলো করে দেয় তো আমি রান্না করছি তো মা এখনও সমস্ত কাজ সেরে আসতে পারেনি তো সেই জন্য আমি হচ্ছে সবজিটা কাটতে বসে পড়েছি আমি মোটামুটি সমস্ত সবজিগুলো কেটেছি মা লাস্টে দিয়ে হচ্ছে কাঁঠালটা কেটে দিয়েছিল যেহেতু কাঁঠালে অনেক আঠা থাকে সেই জন্য আমি আর কাঁঠালটা কাটার সাহস করিনি সেটা মায়ে কেটে দিয়েছে আর আমি সমস্ত মশলা মানে সরি মশলা পাতি না সবজিগুলো কাটছিলাম আর এদিকে হচ্ছে আমার ভাইজি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিল নাচছিলো আমার বাবু বলছিলো কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাচ তোর পিসু ওইদিকে সবজি কাটছে তো ও না নেচে নিচে তোমাদের একটু এন্টারটেন করার চেষ্টা করছিল তোমরা তো দেখেইছো এবার হচ্ছে সবজি কাটার পর মা দিকে দিয়ে দিয়েছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট এটাও পরবের দিন খেতে হয় মানে সংক্রান্তির দিন আর কি সংক্রান্তির দিনকে আমরা পরব বলে থাকি তোমরাও কি বলে থাকো সেটা কিন্তু জানাবে ঠিক আছে তো এদিকে খাচ্ছি হচ্ছে আগের দিনকে যে নাড়ু বাঁধা হয়েছিল নাড়ু কলা দই তারপর হচ্ছে নারকেলটা ওই দিন আমাদের ছোলা হয়নি সেই জন্য নারকেলটা খাচ্ছি না এখানে নেওয়া হয়েছে করল লাড়ু তারপর হচ্ছে খৈর ছাতুর লাড়ু তারপরে হচ্ছে মুড়ি খই চিরা সব কিছু আছে একসাথে মিশিয়ে খাচ্ছি আর এটা যেন তো আগের দিনকের মানুষরা মানে আগের যে মানুষরা ছিল তারা সব সময় খেত কিন্তু এটা খেলে তো স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু আমরা তো সবসময় খাই না এইসব আমরা তো যত সমস্ত বাজে খাবার দাবার আছে সেগুলোই খাই এরকম ভালো খাবার তো আমরা খাই না এটা খেলে তো শরীর ভালো থাকবে সেটা তো আমরা খাবো না তো যাই হোক বছরের শেষ দিনকে এটা অন্তত খেয়ে শরীরটা শান্ত মানে শান্ত করছিলাম যাই হোক এই ব্রেকফাস্টটা খেয়ে তারপর হচ্ছে সমস্ত সবজিগুলো এদিকে আমার মোটামুটি কাটা হয়ে গিয়েছে আর মাও এদিকে একটা ডেস্কির মধ্যে সমস্ত সবজিগুলো যে সমস্ত সবজিগুলো আগে সেদ্ধ হওয়ার সেগুলো মানে বেশি সেদ্ধ হবে আর কি সেগুলো আগে ডেস্কের মধ্যে দিয়ে দিয়েছিল আর আমি আজকের রান্নাটা চুলাই করছি কারণ যেহেতু বেশি রান্না গ্যাসই করতে অনেকটা দেরি হবে আর এমনিতেও চুলার রান্নার স্বাদ স্বাদ তো তোমরা জানো যারা যারা চুলা রান্না করো বা গ্রামে থাকো তারা তো জানবেই যে চুলার রান্নার স্বাদ কতটা আর আজকের মতো একটা স্পেশাল রান্না সেটা তো অবশ্যই চুলাত করব। আর এমনিতেও হচ্ছে আগের যে সমস্ত বুট ছিল বা বাদাম ছিল সেগুলো আমি প্রেশার কুকারে আগে থেকে দিয়ে নিয়েছি কারণ চুলায় যদি সেটা করতে চায় তাহলে দেরি হয়ে যাবে তো সেটা হচ্ছে আমি প্রেশার কুকার আগে সেটি দিয়ে নিয়েছি তো সমস্ত সবজি ডেক্সির মধ্যে সেদ্ধ করার পর এক এক করে দেওয়ার পর এবার হচ্ছে আমি মানে পা পাচন হচ্ছে সম্বা দিয়ে দিয়েছি একদম বেশি পরিমাণে তেল দিয়ে এরপর যে সমস্ত সম্বাসে জিনিস দিতে হয় যেমন পাঁচ পড়ুন তেজপাতা শুকনো লঙ্কা সেগুলো দিতে হয় সেগুলো দিয়ে সম্বাস দিয়ে দিচ্ছি এবার বাটির মধ্যে আমি কী দিচ্ছি বলতো সমস্ত গাছের মানে চোখের সামনে যা পাওয়া গেছে আর কি গাছ সেই সমস্ত গাছের একটু একটু করে পাতা ছিঁড়ে সেটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দিচ্ছি হচ্ছে ঘটির মধ্যে থেকে এটা কি বলতো এটা হচ্ছে আমাদের গরু স্নান করানোর পর গরুর মানে গরুর লেসটা জলের মধ্যে চুবিয়ে একটা ঘটির মধ্যে জল দেওয়া হয় সেটা দিয়ে হচ্ছে সমস্ত বাড়িঘর শুদ্ধ করে আর সেটা একটু হচ্ছে পাচলেও দিতে হয় সেটা ভালো আর কি মানে এটা শুদ্ধ করে তো আমরা ছোটো থেকে এটাই করে আসছি তো সেটা দিচ্ছিলাম তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তারপর ঘি দিয়েছিলাম তো সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে আমি পাচনটা রান্না করে নিয়েছি আর সবাই তো বলেছিল ওই দিন আমার পাচনটা ভীষণ স্বাদ হয়েছিল পরিশ্রমের পর আমাদের এই যে পাচন কমপ্লিট আমার কাছে এরকম একটু ঝোল ঝোল পাচনে ভাল লাগে অনেকের কাছে একটু মাখা মাখা ভালো লাগে কিন্তু আমার কাছে একটু ঝোল ঝোল ভাল লাগে তাই আমি হচ্ছে আবার পরে একটু জল দিয়ে এরকম পাতলা করে নিয়েছি দাও দাও আমাকে দাও বেশি করে দাও আমাকে একটু ঝোলটা বেশি করে দেবে আর প্রত্যেক বছর তো পরব বলো মানে চৈত্র সংক্রান্তি বলো বছর প্রথম বলো এতটা গরম পরে যে আর কিছু বলার অপেক্ষায় রাখে না গরমের জন্য খাওয়াই জানে তো আমাদের পাচনটা রান্না হতে হতে প্রায় ওই ধরো একটা মতো বেঁচে গিয়েছিল তো একটার সময় আমরা হচ্ছে পাচনটা নিয়ে বসে করেছি খেতে শরীর আমি আর বাবু খেয়ে নিচ্ছি প্রথমে মা ক্যামেরা ধরে দিচ্ছে তারপর আমার ক্যামেরা ধরা হয়ে যাওয়ার পর মাও খেয়ে নিয়েছিল পরে আর তোমরা কারা কারা ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি তাহলে পরের ভিডিওতে তোমাদের নাম নিয়ে বলবো যে তোমরা কারা কারা ভিডিওটা কোথায় থেকে দেখছো তাহলে আমারও জানা সুবিধা হবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে আমার ভালো লাগবে শুনলে আর কি তো রাতের বেলা হচ্ছে আমরা আমি পরের দিনকে মানে নববর্ষের জন্য একটা মিষ্টি দই পেতে রাখছি কারণ এমনিতেও তো দোকান থেকেই কিনে আনতে হবে মিষ্টি দই সেই জন্য বাড়িতেই পেতে রাখছি আর কি যেহেতু আমি জানি তো এদিকে দেখো গরুর দুধ জাল হতে বসিয়ে দিয়েছি পাশের মতো তারপর একটুই বসাবো বেশি বসাবো না তারপর দু প্যাকেট এভরিডে দশ টাকা দামে দুধের প্যাকেট নিয়ে সেটার মধ্যে আরেকটু দুধ দিয়ে জাল করে একদম দিয়ে দিয়ে মানে গুলে দিয়ে দিলাম নর্মাল গরুর দুধের মধ্যে তো সেটা দিয়ে ভালোভাবে জাল করার পর আমি এটা যে কালারটা করেছি কীভাবে ভাবে করেছি বলতো সেটা কিভাবে করেছি সেটা জানতে গেলে আমার শর্টস ভিডিও ফলো করতে হবে সেখানে আমি একদম ডিটেলসে বলে দিয়েছি তারপর হচ্ছে আমি আগে থেকে ফেটানো টক দই এবার সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবার একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে টক দইটা তখনই দিতে হবে যতক্ষণ যত যখন না পর্যন্ত দুধটা কুসুম গরম মানে গরম কী বলো তো মানে আঙুলটা দেওয়ার পর মোটামুটি একটা সহ্য ক্ষমতা হবে তত ততক্ষণে আর কি টক দইটা দিতে হবে না হলে হচ্ছে দুটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি হচ্ছে এখানে আমার কাছে মাটির কোনো পাত্র ছিল না বলে আমি এটাকে মানে একদম চায়ের কাপের মধ্যে বসাচ্ছি কাগজের যে চায়ের কাপগুলো হয় সেটার মধ্যে বসেছি সেটা করে একটা সুবিধা হবে একজনকে একটা একটা করে দিয়ে দেওয়া যাবে বা নিজেও খেয়ে নেওয়া যাবে তো তারপর হচ্ছে সমস্ত কিছু একদম ডিভাইড করার পর মানে দুধটাকে ডিভাইড করার পর আমি একদম মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি একটা পেপার আর তা হচ্ছে একটা রাবারের সাহায্যে মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি এক এক করে যাতে করে একটা জমতে সুবিধা হয় ঢাকা না দিলে পরে জমতে সুবিধা হবে না আর এমনিতেও যে গরম পড়ছে এমনিতেও জমে যাবে তারপর হচ্ছে ভালোভাবে মুখটাকে সিল করে তো এটা কেমন কি হবে তোমরা এর পরের ভিডিও তো দেখতে পাবে অবশ্যই তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই নববর্ষের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা